আমরা এখন দিঘির পাড়ে যাচ্ছি। দেখো এই যে কত পাট বাগান দেখেছো তোমরা, এই দেখো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যাচ্ছি আমরা দিঘির পাড়ে। খুব সুন্দর জায়গা, আপনারা যদি ইচ্ছা হয় আসবেন একবার, দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা। দেখবেন ধান খেতে এই যে ছোট ছোট সবে ধান গাছ লাগিয়েছে, ছোট ছোট কেমন লাগিয়েছে। সুন্দর মাঠ দেখো, এখানে দেখো অনেকগুলো তাল গাছ আছে, একবারে সাতটা পর্ব সাতটা তাল গাছ এখানে। এই যে আম বাগান ঘেরা আছে, আম বাগানটা দেখো সবাই আমরা এখন যাচ্ছি, অভ্যাসটা যাচ্ছে না বড়বেলায়, আমার লাগবে। ওই দেখুন আমার দিদি যাচ্ছে পাগলের মতন, আমার দিদি যাচ্ছে। খুব সুন্দর জায়গায় প্রায় চলে এসেছি আমরা, রাজার এখানে রাজা থাকতো, সেই রাজার বাড়ি দেখাবো আমরা আপনাদেরকে। দাঁড়ান, ও সরি, রাজার বাড়ি ছিল না, জমিদারের বাড়ি ছিল, হ্যাঁ ভুল হয়ে গেছে, আমি ঠিক জানতাম না। এই দেখো এখানে পাট কেটেছে, পাট দেখো যাচ্ছে, এই দেখো আমার বোন, এটা লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। সামনে দিদি চলে এসছি আমরা, চুলদার বাড়ি দেখবে। হাই গাইস, আমরা চলে এসেছি জমিদার বাড়ি। দেখো এই যে বাগান দেখতে পাচ্ছ, যারা আমরা দিদি দেখাচ্ছি, এই দেখো এখানে বাড়িটা তো দেখা, এইটা দেখা, এটা এই যে দেখতে পাচ্ছেন এটা গম, এটা হচ্ছে গমের মেশিন, হয়তো পুকুরে কি পুরনো কোনো কিছু, হয়তো আমরা সঠিক জানি না, কারণ আরো অনেক জিনিস ছিল তো মাটিতে অর্ধেক দেবে গেছে এইখানে। আর এই যে দেখতে পাবেন, এবার আপনাদের দেখাবো জমিদার বাড়ি। চলো আপনারা আমার সাথে থাকুন, দেখে রাখুন আমার ভিডিওটা, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো পুরনো জমিদার বাড়ি, এনারা এখন এখানে থাকে না, এখন ওনারা কৃষ্ণনগর থাকে, মাঝে মধ্যে আসে, আর এইখানে যত জমি দেখাশোনা করে, আর এইখানে ফসলগুলো থাকে আর কি ঘরের ভিতরে পিছনে ভিতরে, আর ভিতরে আছে বড় বড় ভিতরে ঠাকুর আছে, শিব ঠাকুর, আর পিছনে হয়তো আগে হাতিমাতি থাকতো এরকম কোনো ব্যাপারে, বড় বড় রুম আছে। তো পিছনের দিকটা একটু জঙ্গল মতো, আমরা বেশি দূর যাবো না, আমরা যেটুকু পারবো দেখাবো, আপনারা দেখতে থাকুন। আসুন ভিতরে, মানে প্রচন্ড জঙ্গল এখানে, বর্ষার সময় তো তো বড় বড় জঙ্গল ঘাস হয়েছে, ওই কামানটা ভিতরে আমরা নিয়ে যেতে পারছি না, এমনি আপনারা বাইরে থেকে দেখুন যতটুকু দেখা যাচ্ছে। দেখুন এই যে ভিতরে প্রচুর জঙ্গলের জন্য ওই যন্ত্রপাতি গুলো দেখা যাচ্ছে না, ঘাস হয়েছে প্রচুর পরিমাণে, ওই যে একটা ই মতো ছিল কিছু একটা, কিন্তু আমরা ঘাস ওখানে দেখতে পাচ্ছি না, ওই যে একটা মেশিন মতো ছিল, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানে উঁচু টাইপের, যেটা উঁচু টাইপের, ওইখানে একটা কিছু একটা ছিল যন্ত্রপাতি, কিন্তু উপর দিয়ে ঘাস হয়ে গেছে, তাই আমরা দেখাতে পারলাম না, সরি। এই সাইডে তাল গাছ আর প্রচুর পরিমাণে জঙ্গল, বড় বড় গাছ আছে, দেখি তো এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন, এখানে সব বাড়িগুলো মানে যে রুমগুলো ছিল সেগুলো ভেঙে গেছে, অনেক দিনে পুরনো। আর এই সাইডে যে ওই এই দিকটা বট গাছ আছে, কিন্তু আমরা যাচ্ছি না অত দূর, প্রচুর পরিমাণে জঙ্গল, এখানে ঠাকুর আছে শিব ঠাকুর, তো আপনাদের অন্য ভিডিওতে দেখাবো সেটা,
আজকে দেখাচ্ছি না, অন্যদিন আসবো এখানে। ও তো আপনাদের এবার নিয়ে যাচ্ছি দিঘি দেখাতে, আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কাটবেন না, দেখতে থাকুন। এই যে চলে এসেছি দিঘির পাড়ে, দেখুন অনেক জল আছে, আপনারা দেখবেন আমি নিয়ে যাচ্ছি। আমরা অনেক স্নান করেছি। এই যে ওই জায়গাটায় যাবো, ইটের ওইখানে দেখবেন। এই যে একটি কত সুন্দর, দেখুন একটা পাখি বসে আছে হাঁসের মতন, দেখুন আপনারা জুম কতটা সুন্দর, দেখুন কি দারুণ, দেখুন ওই যে দেখতে পাচ্ছেন দূরে, আপনাদের জুম করে দেখাচ্ছি, ওই দূরে নৌকা দেখতে পাচ্ছেন। ও এইগুলো হয়তো পাড় বাঁধানোর জন্য, কি বস্তার ভিতরে কি আছে জানি না, হয়তো হয়তো কিছু একটা আছে এর মধ্যে, জানি না, হয়তো মাছের খাবার। এই জলে প্রচুর পরিমাণে মাছ মাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা পুরনো কাঁঠাল গাছ, দেখুন বহুত দিনের পুরনো, জমিদার যখন ছিল থাকতো তখনকারই। এই একটা বেল গাছ দেখতে পাচ্ছেন, বেল ধরেছে প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছেন এখনও বড় হয়নি বেল। তো এখানে লাইটের প্রবলেম, অন্ধকার মতো, তো বেলগুলো দেখাতে পাচ্ছি না। এই যে কাঁঠাল গাছে এইখানে বসলে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায়, দেখতে পাচ্ছেন। আর এই যে না, নৌকাতে নামতে আমার ভয় লাগে, তো আপনারা দূর থেকেই দেখুন, দেখতে পাচ্ছেন কত জল, দেখুন আগে আগে এখানে খুব সুন্দর জায়গা। হ্যাঁ এখানে সবাই ব্লগ করতে আসে, আমিও আসি, কিন্তু এরকম ভিডিও করি না, আজকে করলাম নতুন, তো আজকেই করলাম, দেখতে পাচ্ছেন। আজকে নাইট পরে চলে এসেছি, ঘুরতে এসেছি, তা ভাবলাম একটা ভিডিও করি। তো প্রচুর পরিমাণে জঙ্গল আর জলটা দেখতে পাচ্ছেন, ভালোই জল, অনেকটাই জল, তো ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এই বাঁশের উপরে একটা করে করে পাখি বসে আছে, কি পাখি জানি না, দূর থেকে দেখছি, অনেক দূরে আছে তো ওই জন্য দেখতে পাচ্ছি না। আর এই যে চা, এই যে দিঘিটা কিন্তু ভালোই বড়, অনেকটাই বড়, ওই যে দেখতে পাচ্ছেন সীমান্ত, দেখুন আপনারা। আর এইখানে এলে আপনাদের বাড়ি যেতে মন চাইবে না, এতটা ঠান্ডা, এতটা ভালো পরিবেশের আবহাওয়াটাও খুব সুন্দর। আর এইখানে প্রচুর খেজুর গাছ আর তাল গাছ আছে, দেখতে পাচ্ছেন দূরে প্রচুর পরিমাণে, ওই যে দেখতে হয়তো দেখা যাচ্ছে না কি জানি না। আর এই দিকটা একটা দুটো বাড়িও আছে এখানে। আর এখানে যাওয়া আমার, এইখানে আমি জলের কাছাকাছি থাকতে ভীষণ ভয় লাগে, তো ওর জন্য ভিডিও করতে পারি না, আজকে সাহস করে এলামই। তো দেখতে পাচ্ছি দূরে কয়েকটা ছাগল বাঁধা আছে, আর চারিদিকে প্রচুর পরিমাণে জঙ্গল দেখতে পাচ্ছেন। ওই যে ওরা ওরা ওইখানে উঠেছে দেখতে পাচ্ছেন, আমি যাব না, আমার ভীষণ ভয় লাগে, ফোন নিয়ে তো যাবই না। হাই, তো সন্ধ্যার দিকে, তো সন্ধ্যার জন্য অতটা পরিষ্কার আসছে না, অন্ধকার মতো। হ্যাঁ আমরা এইখানে ওইখানে কুল মাঝের মধ্যে খেতে আসি, আর এই জলের মধ্যে অনেক মাছ আছে। তো ভিডিওটা দেখছেন, দেখুন কেমন লাগছে, আপনারাও আসবেন। এই জায়গার ঠিকানাটা হচ্ছে শান্তিপুরের, শান্তিপুরের গোবিন্দপুর অজয়পল্লী দিঘি। যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করবেন, ঠিকানা জানতে চাইলে জানিয়ে দেবো। যদি আসতে চান, যদি আসতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো আপনারা কবে আসবেন, ঠিকানা বলে দেবো, কোথায় আসতে হবে, কী করে আসতে হবে। অবশ্যই আপনারা আমার ভিডিওটা লাইক করে দেবেন, এখানে আসলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। দেখুন কতটা জঙ্গল, এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, খেজুর গাছ। এবার আমরা কয়টা ছবি তুলব, তা ভিডিওটা এই পর্যন্ত আর করছি না, লাইক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাবে, হয়তো সূর্যটাও ভালো দেখা যাচ্ছে না, প্রায় অন্ধকার মতো। এই যে দেখতে পাচ্ছেন সূর্যটা ডুবে ডুবে যাওয়ার মতো অবস্থা। তো কেমন লাগছে ভিডিওটা দেখে, অনেকটা হেঁটেছি তো ওই জন্য হাঁপিয়ে গেছি, নাইটি পরে আজকে ভিডিও করলাম। তো এই পর্যন্ত ভিডিওটা থাকলো, বাই বাই।